আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, তোমরা আটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলো, সেটা হলো বিপ কুপ্তা কারি। কুপ্তা কারিটা কিন্তু খুবই সুস্বাদু, খুব লোভনীয় একটা খাবার আমি মনে করি। এটা কিন্তু সবারই খুব পছন্দের একটা খাবার, যেহেতু এটা ইউনিক একটা ভিডিও, সবারই কিন্তু পছন্দ হবে। এটা কিন্তু ভাত দিয়ে, রুটি দিয়ে, পোলাও দিয়ে রাইস দিয়েও আপনারা কিন্তু খেতে পারবেন, অথবা যে কোনো মেহমানদারিতে মনে করেন আপনারা এটা সার্ভ করতে পারবেন। এটা কিন্তু খুব সহজ উপায় দেখেছি এবং খুব অল্প উপকরণ দেখে তৈরি করতে পারবেন। আপনাদের হাতের নাগালে কিন্তু থাকে এই উপকরণগুলো, তাহলে এটা কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে। এই তো এখানে কিন্তু নিয়ে নিয়েছি আমি, এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা কিন্তু অবশ্যই ফ্রেশ মাংস লাগবে, মানে কোনো রকম চর্বি অথবা হাড় এরকম কোনো মাংস নেবেন না। একেবারে যে থাই উরুর যে মাংসটা আছে সেটা কিন্তু একদম ফ্রেশ মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মানে কিমা করতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো হবে, মানে তাতে করে খুব তারা কিন্তু খুব সুস্বাদু হবে। এরপর যে কিন্তু ব্লেন্ডারে জার নিয়ে নেবো, ব্লেন্ডারে জারে কিন্তু যেহেতু একসাথে কিন্তু দিব না আমি, অর্ধেক অর্ধেক করে দিব, যেহেতু ব্লেন্ডারে মনে করেন আমি করে নিয়েছি। ব্লেন্ডারটা যদি ভালো হয় তাহলে কিন্তু করে সুন্দরভাবে ব্লেন্ড হবে, আর যদি মনে নর্মাল ব্লেন্ডার হয় তাহলে মনে করেন যে বারবার করবেন। একটা ব্লেন্ডার মনে করেন প্রথমেই দেওয়ার পরে আমি কিন্তু 2-3 বার করে অন অফ করে করে কিন্তু আমি মিহি করে নিব। একেবারে মিহি করে নিতে হবে, একবার সুন্দরভাবে যাতে মিহি হয়, একেবারে সফট হয়, সে অনুযায়ী কিন্তু করে নেবেন। এ পর্যায়ে কিন্তু একটু পানি পানি থাকলে ভালো হয়, অল্প পরিমাণ পানি ইউজ করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণ। তাতে করে আমার মানে ব্লেন্ডারে কোনো সমস্যা হবে না এবং সুন্দরভাবে কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু 700 গ্রাম পরিমাণ আমার কিমা এখানে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ বাজার জিরার গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিমা যতটুকু লবণ লাগবে সে অনুযায়ী দিয়ে দিব, যেহেতু পরবর্তীতে আমি আরও কিছু লবণ এখানে ব্যবহার করবো রান্নার ক্ষেত্রে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখন 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটা কিন্তু কুচি করে দিবেন, তাতে করে মন দাঁতের কামড় লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্ট, তাতে করে মনে করেন সুন্দর একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে আপনারা কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ বেড গ্রাম। এ পর্যায়ে কিন্তু আমি বেড গ্রামটা ব্যবহার করতেছি, যেহেতু আমার কিমাটা একটু লুজ আছে, মানে একটু নরম নরম অবস্থায় আছে, তাতে করে মনে করেন যে বেড গ্রামটা দিলেই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এখানে বেসন, অথবা আপনারা এখানে পাউরুটি ব্যবহার করতে পারেন, নর্মাল যে পাউরুটিটা সেটা ব্যবহার করতে পারেন। একসাথে কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আমি, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাখানো হয়ে গেছে আমার, দেখা যাচ্ছে অনেক বেশি ড্রাই হয়ে আছে, মানে শুকনো অবস্থায় আছে। তার মধ্যে এখানে কিছু পরিমাণ আমি পানি ব্যবহার করবো, তাতে করে একটু সফট হবে, মানে সফট হলে কুপ্তাগুলো খুব সুন্দর হবে। এ পর্যায়ে দেখতেছেন আমি কিন্তু আবার ভালো করে হাতের সাহায্যে কিন্তু মেখে নিব, মানে দেখতে হবে যে আমার বাইন্ডিংটা কীরকম হয়েছে। বাইন্ডিংটা যদি ভালোভাবে একদম পারফেক্ট হয় তাহলে কুপ্তাগুলো কিন্তু আমার পারফেক্ট হবে, মানে আমি একটু চেক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কুপ্তাগুলো কিন্তু বাইন্ডিংয়ে চলে আসছে, মানে একেবারে কুপ্তা তৈরি করার জন্য একেবারে পারফেক্ট হয়েছে। এরপর যে হাতে কিছু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আমি, হাতে করে মানে কুপ্তাগুলো তৈরি করতে হাতে লেগে যাবে না এবং সুন্দরভাবে কিন্তু হবে, উপরটা কিন্তু একেবারে সফট হবে। এরপর যে কিন্তু গোল গোল রাউন্ড শেপ করে দেবো, মানে রসগোল্লার যে রাউন্ড শেপটা সেটাই হবে, আপনারা এইভাবে করে দিতে পারেন অথবা 2 হাতের সাহায্যে কিন্তু করতে পারেন, হাতের তালু দিয়ে হেরে এইভাবে কিন্তু প্রত্যেকটা শেপে কিন্তু বানিয়ে নিব। মানে শেপটা কীরকম করবেন, খুব বেশি একটা বড়ো করবেন না বা খুব বেশি ছোটো করবেন না, মিডিয়াম পর্যায়ে রাখবেন। আর যদি বড়ো করতে চান তো দেখতে খারাপ দেখা যাবে, মানে মশলা ভিতরে ঢুকবে না তেল মশলা, অবশ্য চেষ্টা করবেন ছোটো ছোটো আকারে করার জন্য। এরপর যে কিন্তু পাতাটা শেপে বানিয়ে নিয়েছি আমার কিন্তু 700 গ্রামে প্রায় এখানে 33টার মতো হয়েছে, আপনাদের হয়তো বা কম বেশি হইতেই পারে। এই পর্যায়ে কিন্তু আমরা সংরক্ষণ করতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্স অথবা চিপলক বক্সে এনে কিন্তু আপনারা রাখতে পারেন, 2-3 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে, রান্নার আগে কিন্তু বেঁচে নিয়ে রান্না করতে পারবেন। এ পর্যায়ে কিন্তু চুলায় আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করবো না, মিডিয়াম গরম করে একটু হাই হিটে গরম করে তারপর চুলাটা কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে এ পর্যায়ে কিন্তু আমি কুপ্তাগুলো দিয়ে দেবো। যেহেতু তেলটা বেশ গরম আমার, এই পর্যায়ে লো পর্যায়ে থাকলে কিন্তু আমার কুপ্তাগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি, একটু ছড়ানো অবস্থায় দেবেন, একটা গায়ে একটা না লেগে যায়, হাতে করে মানে সুন্দরভাবে থাকবে এবং ভেঙে যাবে না। 2-3 মিনিটের মধ্যে কিন্তু কুপ্তাগুলো ভাজা হয়ে যাবে, এপাশ ওপাশ কিন্তু লাল করে বেজে নেবো আমি, আর ভিতরে কিন্তু অলরেডি এমনিতে কুক হয়ে যাবে, যেহেতু পরবর্তীতে রান্না করবো খুব বেশি সেটা মনে করেন যে ব্রাউন করবো না আমি, হালকা ব্রাউন কালার করে কিন্তু বেজে নেবো। দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু কালার করে বেজে নেবো সবগুলো কুপ্তা আমার। এ পর্যায়ে সে বাজার যে তেলটা দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে এখানে 1/2 কাপ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছে 2টা তেজপাতা মাঝখান ফালি করে, 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, 6-7টা দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচ, আর দিয়ে দিচ্ছি 6-7টা দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ।
এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে মানে গরম মশলার। এরপর যা দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেস্ট কুচি, যেহেতু এখানে প্রায় 700 গ্রামের আমি করতেছি তাই পেস্টটা কিন্তু বেশি লাগবে। আর যদি আপনি কম করেন তাহলে কম দিবেন উপকরণগুলো, আর যদি বেশি করেন তাহলে উপকরণগুলো শুধু বাড়িয়ে কমিয়ে দিবেন তাহলেই হবে। এরপর যে পেস্টটা কিন্তু আমি হালকা ব্রাউন কালার করে নেবো, এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর যা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা বাটা। এরপর যা দিয়ে দিচ্ছি সে রান্নার জন্য আমি কিছু পরিমাণ লবণ, লবণটা যা যা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, যেহেতু আপনারা কীরকম কালার করে খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, যেহেতু একটু গ্রেভিটা বেশ হবে তাই একটু মনে করে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি আমি, যেহেতু পরিমাণ একটু বেশি করতেছি। গ্রেভিটা মানে আপনাদের উপর ডিপেন্ড করবে কীরকম খাবেন, তবে যেহেতু কুপ্তাকারী গ্রেভিটা একটু ভালো হলেই কিন্তু ভালো হয়। এরপর যে কিন্তু মশলাটা ভালোভাবে আমি একটু কষিয়ে নিব, মশলাটা একটু স্মেল থাকে সেটা যেন না থাকে। এরপর যা দিয়ে দিচ্ছি পানি সহকারে টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, টলার দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিব। এরপর যে চুলার হিটটা কিন্তু একদম লো ফ্লেমে রেখে দিব, যেহেতু টক দই দেওয়া আছে মানে তলা লেগে যেতে পারে। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ভালো করে। এরপর যা দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি, টমেটো পিউরি দিয়ে দিচ্ছি প্রায় এখানে আমি 1 কাপের চেয়ে একটু কম হবে, মানে পুরো 1 কাপ দিই নাই, এখানে প্রায় 3 থেকে 4টা টমেটো পিউরি করে নিয়েছি আমি। এরপর যা দিয়ে কিন্তু আমি আরও মশলা ভালো করে কষিয়ে নিব এখন একসাথে নাড়াচাড়া করে, অতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিব আমি। অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বুদবুদ করে কিন্তু উপরে উঠতেছে, খুব বেশি একটা সময় লাগবে 2 থেকে 3 মিনিট পরিমাণ কিন্তু কষিয়ে নিলে হবে। অলরেডি কিন্তু মশলাটা আমার কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন মশলা সুন্দর একটা কালার এসেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এরপর যে কিন্তু দিয়ে দেবো আমি সে কুপ্তাগুলো, বেজে রাখা কুপ্তাগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেবো একটু, মানে এরপর যে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না ভেঙে যেতে পারে। এই তো এরপর যে কিন্তু নাড়াচাড়া করে দিলাম আমি, কিন্তু সবগুলো কুপ্তায় দিয়ে দিচ্ছি একসাথে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে মানে কম রান্না করতে পারেন সংরক্ষণও করতে পারেন। এরপর যা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি, পানিটা কিন্তু খুব বেশি এটা লাগবে না যেহেতু কুপ্তাগুলো আগে থেকে ভাজা আছে, মশলাগুলো বেশ কষানো আছে, তাই 1 কাপ পরিমাণ পানি হলেই হবে। গ্রেভিটা কিন্তু মাকামাকা অবস্থায় থাকবে, আমারটা খুব বেশি সেটা ঝোল থাকবে না, আর আপনারা যদি একটু ঝুলঝুল অবস্থায় খেতে চান তাহলে ঝোলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে। কিন্তু আসলে কিন্তু কুপ্তাকারীরা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না, এই পর্যায়ে এবার মাখামাখা অবস্থায় খেতে কিন্তু খুব ভালো লাগে। 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমার, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রান্নাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, কালারটা কিন্তু মশাল্লা অনেক দারুণ এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু এখানে আমি কিছু পরিমাণ গরম মশলা ব্যবহার করবো, গরম মশলা কিন্তু রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেল দেখে নিতে পারেন বাসায় কীভাবে গরম মশলা তৈরি করতে হয়। এখানে দিয়ে দিচ্ছি ½ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটা দুর্দান্ত আসবে। এই পর্যায়ে নাড়াচাড়া করে এখানে চুলাটা আমি অফ করে দিব, অফ করে দিয়ে ডাকনা দিয়ে একটু ডেকে দিবো, তাতে করে মনে করো সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, মানে প্যানের গরমে কিন্তু বেশ বুদবুদ উঠতেছে, রান্নাটা কিন্তু একেবারে পারফেক্ট। 3 থেকে 4 মিনিট পরিমাণ কিন্তু ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম আমি, এতে করে সুন্দর ফ্লেভার চড়িয়ে গেছে। ঠান্ডা করে কিন্তু একটু সার্ভ করে দেখাবো যে কীরকম হয়েছে আজকে আমার কুপ্তাকারীটা, এটা খেতে মশাল্লা অনেক দারুণ এবং অনেক মজার একটা খাবার। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে আমার কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে, এটা কিন্তু খেতে অবশ্যই খুবই সুস্বাদু একটা লোভনীয় একটা খাবার, সবারই কিন্তু পছন্দ, বাচ্চাদের তো খুবই পছন্দের একটা খাবার। আমি এখানে সার্ভিং ডিশে একটু সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম হয়েছে এটা লোকটা, অনেক দেবীটা কিন্তু এই পর্যায়ে এরকমই থাকবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।